সাতক্ষীরা জেলার নলতা ইউনিয়নে নলতা শরীফ প্রেস ক্লাব আয়োজিত নলতা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এক বিশাল ইফতারি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল রব লিপু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আনিসুজ্জামান খোকন, প্রাক্তন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সেলিম, নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, নলতা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মহসিন ও সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন এবং রেডিও নলতা 99.2 FM এর স্টেশন ম্যানেজার শাহরিয়ার সেলিম সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। সর্বশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ইফতারির সকল কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়। জিএ মনির হাসান, জোনাকি নিউজ, সাতক্ষীরা।